الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা এনে দিন আহিব সেদিন ধরিব অকল রই যাব পুরি বন্দা অকল রই যাব পুরি ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা এনে দিন আহিব যেদিন ধরিব অকল রই যাব পুরি বন্দা অকল রই যাব পুরি বিল্ডিং বাড়ি টকা পয়সা লড় ছোৱালী মাক দেউতা যাব লাগিব কৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি বন্দাব কোনেও না যাব লগ ধৰি সজন আহিব একোচন কৰাব কাফন পৰাব সুন্দৰ কৰি জানাজা পৰিব কবৰত ৰাখিব জানাজা পৰিব কবৰত ৰাখিব অকলে থাকিবি পৰি বন্দাব অকলে থাকিবি পৰি ঘৰ ঘৰ কৰা বন্দা ঘৰ ঘৰ কৰা এনে এদিন আহিব
সিদ্ধি না ধরিব অকলে হই যাব পরি এ বান্দা হো অকলে হই যাব পরি শ্রদ্ধেয় সম্মানীয় আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে আলামায়ে কেরাম সামনে বসা জ্ঞানী গুণী মানি সম্মানী দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ দোয়ার কান্টারি মুরব্বী সমাজ প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখে বলি আমাদের মায়ের জাত বরের জাত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় মুর্শিদাবাদবাসী সর্বকৃষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে ধৈর্য ধরে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম সূরা তাওবা থেকে 112 নম্বর আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি মাঝরাত্রিতে আপনাদের সামনে কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব আপনারা মুর্শিদাবাদের মানুষ আমি আমার বায়ান শুরু করার পূর্বে বিষয় উল্লেখ করার পূর্বে দুটি আবদার রাখছি আপনাদের কাছে দুটি আবদার করতে যে আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি তাহলে আপনারা উত্তরটা ভালোভাবেই দিতে পারবেন আমার সঙ্গে প্রশ্নটা হচ্ছে দুটি পাথর বৃহৎ পাথর একটি বৃহৎ অনেক বড় মোটামুটি ধরেন 50 কিলো ওজন হবে আরেকটা হলো মাত্র 500 ওজন মানে হাফ কিলো এই দুটো পাথর যদি আপনার সামনে দিয়ে বলা হয় দুটির মধ্যে যে কোনো একটি আপনি এরকম করে ধরে উঁচু করে রাখেন আধা ঘন্টা থাকে তো কোনটা উঁচু করবেন আপনি কোনটা হাফ কিলোটা না এখন 50 কিলোটা হাফ কিলোটা কেন 50 কিলোটা যদি কোনো রকম করে উঁচু করতে পারে কিন্তু আপনি তারপরেও করবেন না মানুষ হালকাটাকে চারবে উঁচু করবে এটাই তো নিয়ম এটা মানুষের কিন্তু আপনাদের মুর্শিদাবাদের লোক দেখতে পায় একটু উল্টো বোকা বোকা ভুল হবে উল্টো কেন মানে মুর্শিদাবাদের লোককে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তো জিহিব্বাটা হিলাবে না মাথা হিলাবে যা বলে মাথার ওজন বেশি না জিহিব্বার ওজন বেশি কোনটা আমি যে বললাম আলহামদুলিল্লাহ বলে কোনো আওয়াজ এলো না কোথাও জিজ্ঞাসা করছি ঠিক আছে না এরকম মাথায় নিয়েছে তাহলে কি হলো বোকা হলো কি না আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন আশা করি তাহলে কিছু কথা জিজ্ঞাসা করবো আপনি চটপট উত্তর দিবেন এটা আপনাদের কাছে প্রথম দাবি রাখি রাত অনেক হয়ে গেছে কালেকশন দিলেন বক্তব্য শুনলেন দেশ বিদেশের ঘটনা শুনলেন মাদ্রাসাকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে আসছেন করবেন এটা আপনারা দিয়ে আসবেন এটাই বাস্তবতা এটাই নীতি আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতের বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করছি আরেকটা আপনাদের কাছে অনুরোধ রাখি 5 মিনিট টাইম কে উঠবেন না 5 মিনিট টাইম কে উঠবেন না হাজার পেশাব লাগলে উঠবেন না 5 মিনিট টাইম তারপরে মন চাইলে বসবেন না চাইলে চলে যাবেন আমি রুখব কিন্তু 5টা মিনিট আমি বায়ানে ঢুকবো ওই টাইমটুকু আপনারা কেউ উঠবেন না বিরক্ত হবেন এই আয়াতের ভিতরে যে কথাগুলো বলবো তার আগে আপনাদের স্পষ্ট করে সংক্ষিপ্ত করে গোটা আয়াতটাকে তুলে দিয়ে একটি কথা আপনাদেরকে তুলে দিই সেটা হলো এই
যে আল্লাহ তাআলা কিছু মানুষকে সুসংবাদ দেন, কথাটা বুঝেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে সুসংবাদ দেন, আর আল্লাহর সুসংবাদের নামই হলো জান্নাত। কোরআনের বিভিন্ন জায়গায় আছে, আমি দলিল দিই, তো আল্লাহ সুসংবাদ দেন কিছু মানুষকে, কিছু তার বান্দা বান্দীদেরকে, আর আল্লাহ সে সুসংবাদের নামই হলো জান্নাত। দুনিয়া আপনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাবেন। আমার আজকের বয়ান হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক কারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দলের লোক কারা, এ সম্পর্কে আপনাদেরকে সামনে গুটি কয়েক কথা বলবো, যদি মাহাত্ম তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর পৃথিবীতে নবী রাসূল আসবেন, আলা নাবিয়্যা বাদা ওয়ালা উম্মাতা বাদা উম্মাতি, আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। এটা সময় ছিল যে সময় রাসূলগণের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর কিছু লোককে, কিছু সফলভাবে কিছু মানুষকে আল্লাহ রাসূলদের মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন পৃথিবীতে। কিন্তু আজকে 2022 কোন নবী নেই, কোন রাসূল নেই, আর কেউ আসবেও না। তাহলে আপনাদেরকে, আমাদেরকে, যারা আমরা এই সময় বাস করি দুনিয়াতে, তাহলে আমাদেরকে সেই সুসংবাদটা দেবে কে? দেখেন একটা আপনাদের ছোট্ট করে ইতিহাস বুঝি, তারিখ, ঘটনা, যা থেকে প্রমাণ হবে যে সাহাবীরা নবীর মাধ্যম দিয়ে জান্নাত দুনিয়াতেই কামিয়াব হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে। দেখেন মদিনাতে সাহাবীদের দুইটি ভাগ ছিল, কথাটা বুঝেন, এটা ছিল আনসার, আরেকটা ছিলেন মহাজির। এই আনসার সাহাবীরা কিন্তু চাষ আবাদ করতে খুব ভালোবাসে, যেরকম আপনাদের এই গ্রামে খুব পেঁয়াজ হচ্ছে শুনলাম, তো আনসার সাহাবীরা চাষ আবাদ করতে খুব ভালোবাসতেন, তারা চাষি ছিলেন। তো যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়, আমান মানে নিরাপত্তা, আর কোনো যুদ্ধ নেই, কোনো জিহাদ নেই, কোনো টেনশন নেই, ধীরে ধীরে সাহাবীরা এখন নামাজ পড়ছেন, আর আমাদের নবী প্রধানমন্ত্রী হয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় এসেছে, ইসলাম কায়েম হয়েছে, এমন সময় আনসার সাহাবীর কেউ বলছে, কেউ বলছে, বলাবলি করছে তাদের মধ্যে, চলো আমরা রসুলের কাছে যাও, যাবো। তো তারা জিজ্ঞাসা করছে, সঙ্গী সাথীরা কেন যাবি? তো বলছে, বহু কষ্টের বিনিময়, বহু জান শহীদের বিনিময় ইসলামটাকে আমরা কায়েম করতে পেরেছি, জয় করতে পেরেছি, আজকে আমাদের নবী প্রধানমন্ত্রী, তো চলো আমরা আমাদের প্রধানমন্ত্রী নবীর কাছে দিয়ে কিছু চাইব, কিছু চাইবি, কিছু। তা সাহাবিয়া বললেন, কি চাইবি? অন্যরা বলছে, কি চাইবি? বলছে, মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় গুলো আছে, নবীকে বলবো ওই দুই পাহাড়ের মাঝখানে একটা গর্ত করে দিবেন, এটা কুপ গর্ত করে দিবেন সরকারি টাকা দিয়ে, আর ওই কুপের সঙ্গে জড়িয়ে আমাদের মাঠে একটা নালি বানিয়ে দিবেন, কুপের সঙ্গে সম্পর্ক করে নালি, ড্রেন, বাহার বানিয়ে দিবেন। কেন? যখন বৃষ্টি হবে দুই পাহাড়ের পানি গড়ে এসে ওই কোপে, ওই গর্ততে পানিটা জমা হবে, যখন আমরা চাষ আবাদ করবো ওই পানিটা ড্রেন দিয়ে, ড্রেন দিয়ে, নহর দিয়ে আমরা আমাদের জমিতে দিয়ে আমরা চাষ আবাদ করবো, যেহেতু তারা চাষি ছিলেন, চাষ আবাদ করতে ভালোবাসে। তো সাহাবীরা বলছে, তোর বুদ্ধি তো খুবই ভালো, চল চল আমরা নবীর কাছে যাব। এরা কয়েকজন সাহাবি, পাঁচ আট সাত আট জন কয়েকজন সাহাবি কুচকুচ কুচকুচ কুচ করে আল্লাহ নবীর কাছে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, নবী জানেন না, আল্লাহ জানে। তারা যাচ্ছে আর বলছে, তুই বলবি? বলে না, আমার, আমি ভালো বলতে পারি না, তুই বলিস, তোর বলাটাই ভালো, গুছিয়ে বলতে পারিস, না না তোর বলাটাই ভালো, তুই বলবি, তুই বলবি, এই করে গুচগুচ করে আল্লাহ নবীর কাছে যাচ্ছে। এরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আল্লাহ জানে। এরা যখন যাচ্ছে তখন আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার নবীর কাছে গিয়ে এখনই বলে দাও, কয়েক
একজন আনসার সাহাবি আমার নবীর কাছে আসছে, রে জিব্রাইল তুমি আমার নবীকে গিয়ে এখনই বলে দাও তারা কিছু চাওয়ার জন্য আসছে। কি চাওয়ার জন্য রে জিব্রাইল আমি জানি কিন্তু বলবো না, তুমি আমার নবীকে গিয়ে শুধু বলে দাও আজকের দিনে তারা যা চাইবে যেটা চাইবে আমি আল্লাহ মঞ্জুর করেছি, আমার নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে না দেয়। জিব্রাইল চলে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী গো এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবি আসবেন কিছু চাওয়ার জন্য, কি চাইতে আল্লাহ জানেন কিন্তু বলেননি, তবে আল্লাহ বলেছেন তাদের চাওয়ার ব্যাপারে আজকের দিনে তারা যা চাইবে যেটা চাইবে আল্লাহ মঞ্জুর করেছেন, আপনি নবী যেন তাদেরকে আজকে না বলে ফিরিয়ে না দেন। কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন আনসার সাহাবীর দেখা, নবী তাদের দেখে মুখটা বন্ধ করে রাখতে পারলেন না, ওদের আগে নবী জবান খুলে বলছেন ও আল্লাহর বান্দারা রে আমার আনসার সাহাবীরা তোমরা শোনো, এই মাত্র জিব্রাইল আমার কাছ থেকে চলে গেল, জিব্রাইল যেটা বলে গেল নিশ্চয় তোমরা কিছু আমার কাছে চাইতে এসেছ, নিশ্চয় তোমাদের কিছু চাওয়ার আছে আমার কাছে, তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, তবে শুনে নাও তোমাদের আনন্দের খবর, আজকের দিনে তোমরা যা চাইবে যেটা চাইবে আমি নবী যেন আমি তোমাদের না করে ফিরিয়ে দেব না, তার কারণ হচ্ছে তোমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ মঞ্জুর করেছে। ওদের দিল তো একদম লাড্ডু ফুটতে লেগেছে, এখনো মুখ খুলে বলে নাই, তার আগে আল্লাহ কবুল করেছেন তখন ওরা আপসে বলছে চুপ কেউ বলবি না, খানিকক্ষণ চুপ থাক, চিন্তা ভাবনা করেই বল আল্লাহ যখন কবুল করে নিয়েছে। এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো সত্যি কথা বলতে আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে পাহাড়ের মাঝখানে একটা গর্ত করে দিবেন সরকারি টাকা, ওই তারপরে ওই গর্ত থেকে একটা নালি বানিয়ে দিবেন আমাদের জমির উপর দিয়ে, যখন বৃষ্টি হবে ওই গর্ততে পানি জমা হবে, আর যখন আমরা চাষ করব ওই গর্তের পানি আমরা নালি দিয়ে আমাদের জমিতে নিব। তবে রাসূলুল্লাহ যখন শুনলাম আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ মঞ্জুর করেছেন গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ ওই নদীটা ওই নহরটা ওই ড্রেনটা ওই ক্লিনটা ওই নালিটা আমাদের পৃথিবীর মুখে আর লাগবে না, ও দয়ার নবী গো আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন, ওই নদীটা ওই ড্রেনটা ওই ক্লিনটা ওই নহরটা আমাদের জান্নাতের ভিতরে গুলগুল যেন বইয়ে দেওয়া হয়। তার মানে তারা পরোক্ষভাবে বলতে চাইলেন ও নবী হ্যাঁ তুমি আল্লাহকে বলে দাও আমাদের জন্য যেন জান্নাত বরাদ্দ হয়ে যাও, তাই তোমরা তাই পেয়েছ। আজকে আর নবীর রসুল আছে নেই, এখন আমি মূল বিষয় এলাম, তাহলে আমাদের কি সেই খবরটা দিবে, সংবাদটা দিবে কে? আল্লাহ বলছেন আমি তোদের দিব, আমি সরাসরি আল্লাহ কোরআন ঘোষণা করেছেন আমি তোর সুসংবাদ দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যার ভিতরে আটটা গুণ পাওয়া যাবে রে
আমি আল্লাহ তাকে দিব সুসংবাদ, ওকে আমি আল্লাহ দিব জান্নাতের সুসংবাদ। যার ভিতরে আট রকম গুণ পাওয়া যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম নাম্বার বলেন আত্তাইব, যারা তওবা করবে ওয়ালা হবে, যারা ক্ষমা চাইবে ইস্তিগফার করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, ভুল করার পর মাফ চাইবে ক্ষমা চাইবে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। আর যে লোকটা গুনাহ করার পর ক্ষমা চাইবে না, ওই লোকটাকে জান্নাতের সুসংবাদ দেবে না, দেবে না। একজন গবেষক গবেষণা করে বলছেন, চিন্তা ভাবনা করে বলছেন, এটা তার ব্রেন বিবেক থেকে চিন্তা ভাবনা করেছেন এবং হাদিস কোরআন রিসার্চ করে বলেছেন। কি বলেছেন? যে মানুষকে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দেবে না। তিনি চিন্তা ভাবনা কোরআন হাদিস রিসার্চ করে তারপরে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপের কারণে গুনাহের কারণে জাহান্নাম দেবে না। তাহলে আপনি বলবেন, সেলিম বলছে আর নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, এমনি জান্নাত যাবে? এটা বলবে? বলছে মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। তিনটা অ্যাঙ্গেল আছে বোঝানোর জন্য আপনাদেরকে প্রথমে বলতে চাই, জাহান্নাম যাবে কেন? আমি ঘুরে ঘুরে তওবাতে আসবো, একটু ধৈর্য ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে অধিকাংশ মানুষের ভিতর থেকে আর বেশিরভাগ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন? একজন বলছে গুনার কারণে যেহেতু জাহান্নাম দিবে না তো দিবে কেন? আল্লাহ বলছেন ওরা দেখেও দেখে নাই, শুনেও শুনে নাই, অন্তর ছিল বুঝেও বুঝে নাই, এরই জন্য জাহান্নাম যাবে বলে না কারণেও তাদের জাহান্নাম দেওয়া হবে না। বলে তাহলে তারা গরু ছাগল আর ইঁদুর বাদুর কুকুর শিয়াল চতুষ্পদ জানোয়ার এর জন্য জাহান্নাম যাবে? বলে না না, এর জন্য জাহান্নাম যাবে না। বললো মাদার তার চাইতেও খারাপ এই জন্য জাহান্নাম যাবে? বলে না, তাও জাহান্নাম দেবে না। জাহান্নাম যাবে কেন? বলে অলসতার কারণে গাফলাতের কারণে জাহান্নাম যাবে। এবার আপনাদের সরাসরি বিষয় ফেলে বুঝতে পারবো, এখানে কারণাম ধরলেন, কারণাম ধরলেন জমির বুঝানোর জন্য এটা উদাহরণ দিচ্ছে। জমিরুলকে ফেরেস্তাতে ধরেছেন কেয়ামতের দিন, ফেরেস্তাতে কেয়ামতের দিন জমিরুলকে বলছে জমিরুল চলো জাহান্নাম চলো, তো জমিরুল বলছে যাবো না। কেন জাহান্নাম যাবো? জাহান্নাম যাবো না, কেন যাবো? ফেরেশতা বলে বুঝানোর জন্য বলছে আল্লাহ তোমার জমিরুল বান্দা জাহান্নাম যাবে না বলছে যে, আল্লাহ বলবে জমিরুল জাহান্নাম গেলি? জমিরুল আপনি বলবেন আল্লাহ কেন জাহান্নাম যাবো? বলবে কিনা? কেন বলে? এখনো মাথায় গেলে যাবো তাইলে জমিরুল বলবে আল্লাহ কেন জাহান্নাম যাব? আল্লাহ যদি বলে দেয়, আল্লাহ যদি বলে দেয় যে গুনাহ করেছিস যে, আল্লাহ যদি বলে পাপ করেছিস যে, আপনি কি বলবেন? আপনি বলবেন আল্লাহ, উদাহরণ করে বলছেন আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুলের সঙ্গে জড়িয়ে থাকবে, ভুল করবে। তাহলে আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি, আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার, আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার আমি ক্ষমা করে দেব, তাহলে আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, আমাদের ডিউটি হলো গুনাহ করা, আমরা মানুষ গুনাহ করি। আল্লাযী
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা এনে দিন আহিব সেদিন ধরিব অকল রই যাব পুরি বন্দা ঘকল রই যাব পুরি ঘর ঘর করা বন্দা ঘর ঘর করা এনে দিন আহিব যেদিন ধরিব অকল রই যাব পুরি বন্দা ঘকল রই যাব পুরি বিল্ডিং বাড়ি টকা পয়সা লড় ছোৱালী মাক দেউতা যাব লাগিব কৰি যাবহে লাগিব অকলে অকলে যাবহে লাগিব অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি বন্দা কোনেও না যাব লগ ধৰি স্বজন আহিব একোচন কৰাব কাফন পৰাব সুন্দৰ কৰি জানাজা পৰিব কবৰত ৰাখিব জানাজা পৰিব কবৰত ৰাখিব অকলে থাকিবি পৰি বন্দা অকলে থাকিবি পৰি ঘৰ ঘৰ কৰা বন্দা ঘৰ ঘৰ কৰা এনে এদিন আহিব
শ্রদ্ধেয় সম্মানীয় আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে আলামায়ে কেরাম সামনে বসা জ্ঞানী গুণী মানি সম্মানী দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা দিনের সৈনিক যুবক বন্ধুগণ দুয়ার কান্টারি মুরব্বী সমাজ প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখে বলি আমাদের মায়ের জাত বড়ের জাত দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা প্রাণ প্রিয় মুর্শিদাবাদবাসী সর্বকৃষে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদেরকে ধৈর্য ধরে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহাম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাই ও বুজুর্গ দোস্ত কোরআনুল কারীম সূরা তাওবা থেকে 112 নম্বর আয়াত প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি মাঝরাত্রিতে আপনাদের সামনে কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুব তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব আপনারা মুর্শিদাবাদের মানুষ আমি আমার বায়ান শুরু করার পূর্বে বিষয় উল্লেখ করার পূর্বে দুটি আবদার রাখছি আপনাদের কাছে দুটি আবদার করতে যে আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি তাহলে আপনারা উত্তরটা ভালোভাবেই দিতে পারবেন আমার সঙ্গে প্রশ্নটা হচ্ছে দুটি পাথর বৃহৎ পাথর একটি বৃহৎ অনেক বড় মোটামুটি ধরেন 50 কিলো ওজন হবে আরেকটা হলো মাত্র 500 ওজন মানে হাফ কিলো এই দুটো পাথর যদি আপনার সামনে দিয়ে বলা হয় দুটির মধ্যে যে কোনো একটি আপনি এরকম করে ধরে উঁচু করে রাখেন আধা ঘন্টা থাকে তো কোনটা উঁচু করবেন আপনি কোনটা হাফ কিলোটা না এরকম 50 কিলোটা হাফ কিলোটা কেন 50 কিলোটা যদি কোনো রকম করে উঁচু করতে পারে কিন্তু আপনি তারপরেও করবেন মানুষ হালকাটাকে চারবে উঁচু করবে এটাই তো নিয়ম এটা মানুষের কিন্তু আপনাদের মুর্শিদাবাদের লোক দেখতে পায় একটু উল্টো বোকা বোকা ভুল হবে উল্টো কেন মানে মুর্শিদাবাদের লোককে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তো জিহ্বাটা হিলাবে না মাথা হিলাবে যা বলে মাথার ওজন বেশি না জিহ্বার ওজন বেশি কোনটা আমি যে বললাম আলহামদুলিল্লাহ বলুন কোনো আওয়াজ এলো না কোথাও জিজ্ঞাসা করছি ঠিক আছে না এরকম মাথা হিলাইছে তাহলে কি হলো বোকা হলো কি না আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন আশা করি তাহলে কিছু কথা জিজ্ঞাসা করবো আপনি চটপট উত্তর দিবেন এটা আপনাদের কাছে প্রথম দাবি রাখি রাত অনেক হয়ে গেছে কালেকশন দিলেন বক্তব্য শুনলেন দেশ বিদেশের ঘটনা শুনলেন মাদ্রাসাকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে আসছেন করবেন এটা আপনারা দিয়ে আসবেন এটাই বাস্তবতা এটাই নীতি আমি আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতের বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করছি আরেকটা আপনাদের কাছে অনুরোধ রাখি 5 মিনিট টাইম কেউ উঠবেন না 5 মিনিট টাইম কেউ উঠবেন না হাজার পেশাব লাগলেও উঠবেন না 5 মিনিট টাইম তারপরে মন চাইলে বসবেন না চাইলে চলে যাবেন আমি রুখব না কিন্তু 5টা মিনিট আমি বায়ানে ঢুকবো ওই টাইমটুকু আপনারা কেউ উঠবেন না বিরক্ত হবেন এই আয়াতের ভিতরে যে কথাগুলো বলবো তার আগে আপনাদের স্পষ্ট করে সংক্ষিপ্ত করে গোটা আয়াতটাকে তুলে দিয়ে একটি কথা আপনাদেরকে তুলে দিই সেটা হলো এই
যে আল্লাহ তাআলা কিছু মানুষকে সুসংবাদ দেন, কথাটা বুঝেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে সুসংবাদ দেন, আর আল্লাহর সুসংবাদের নামই হলো জান্নাত। কোরআনের বিভিন্ন জায়গায় আছে, আমি দলিল দিই, তো আল্লাহ সুসংবাদ দেন কিছু মানুষকে, কিছু তার বান্দা বান্দীদেরকে, আর আল্লাহ সে সুসংবাদের নামই হলো জান্নাত। দুনিয়া আপনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাবেন। আমার আজকের বয়ান হলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক কারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দলের লোক কারা, এ সম্পর্কে আপনাদেরকে সামনে গুটি কয়েক কথা বলবো, যদি মাহাত্ম তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর পৃথিবীতে নবী রাসূল আসবে না, লা নাবিয়্যা বাদা ওয়া লা উম্মাতা বাদা উম্মতি, আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবে না। এটা সময় ছিল যে সময় রসুলগণের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর কিছু লোককে, কিছু সফলময় কিছু মানুষকে আল্লাহ রসুলদের মাধ্যম দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন পৃথিবীতে। কিন্তু আজকে 2022 কোন নবী নেই, কোন রসুল নেই, আর কেউ আসবেও না। তাহলে আপনাদেরকে, আমাদেরকে, যারা আমরা এই সময় বাস করি দুনিয়াতে, তাহলে আমাদেরকে সেই সুসংবাদটা দেবে কে? এখানে একটা আপনাদের ছোট্ট করে ইতিহাস বুঝি, তারিখ, ঘটনা, যা থেকে প্রমাণ হবে যে সাহাবীরা নবীর মাধ্যম দিয়ে জান্নাত দুনিয়াতেই কামিয়াব হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে। দেখেন মদিনাতে সাহাবীদের দুইটি ভাগ ছিল, কথাটা বুঝে, এটা ছিল আনসার, আরেকটা ছিলেন মহাজির। এই আনসার সাহাবীরা কিন্তু চাষ আবাদ করতে খুব ভালোবাসে, যেরকম আপনাদের এই গ্রামে খুব পেঁয়াজ হচ্ছে শুনলাম, তো আনসার সাহাবীরা চাষ আবাদ করতে খুব ভালোবাসতেন, তারা চাষি ছিলেন। তো যখন মক্কা মদিনা আমান ঘোষণা হয়, আমান মানে নিরাপত্তা, আর কোনো যুদ্ধ নেই, কোনো জিহাদ নেই, কোনো টেনশন নেই, ধীরে সাহাবীরা এখন নামাজ পড়ছেন, আর আমাদের নবী প্রধানমন্ত্রী হয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় এসেছে, ইসলাম কায়েম হয়েছে, এমন সময় আনসার সাহাবীর কেউ বলছে, কেউ বলছে, বলাবলি করছে তাদের মধ্যে, চলো আমরা রসুলের কাছে যাব। তো তারা জিজ্ঞাসা করছে, সঙ্গী সাথীরা কেন যাবি? তো বলছে, বহু কষ্টের বিনিময়, বহু জান শহীদের বিনিময় ইসলামটাকে আমরা কায়েম করতে পেরেছি, জয় করতে পেরেছি, আজকে আমাদের নবী প্রধানমন্ত্রী, তো চলো আমরা আমাদের প্রধানমন্ত্রী নবীর কাছে দিয়ে কিছু চাইব, কিছু চাইবি, কিছু। তা সাহাবিয়া বললেন, কি চাইবি? অন্যরা বলছে, কি চাইবি? তো বলছে, মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় গুলো আছে, নবীকে বলবো ওই দুই পাহাড়ের মাঝখানে একটা গর্ত করে দিবেন, এটা কুপ গর্ত করে দিবেন সরকারি টাকা দিয়ে, আর ওই কুপের সঙ্গে জড়িয়ে আমাদের মাঠে একটা নালি বানিয়ে দিবেন, কুপের সঙ্গে সম্পর্ক করে নালি, ড্রেন, বাহার বানিয়ে দিবেন। কেন? যখন বৃষ্টি হবে দুই পাহাড়ের পানি গড়ে এসে ওই কোপে, ওই গর্ততে পানিটা জমা হবে, যখন আমরা চাষ আবাদ করবো ওই পানিটা ট্রেন দিয়ে নহর দিয়ে আমরা আমাদের জমিতে দিয়ে আমরা চাষ আবাদ করবো, যেহেতু তারা চাষি ছিলেন, চাষ আবাদ করতে ভালোবাসে। তো সাহাবীরা বলছে, তোর বুদ্ধি তো খুবই ভালো, চল চল আমরা নবীর কাছে। এরা কয়েকজন সাহাবি, 5-7-8 জন কয়েকজন সাহাবি কুচকুচ করে আল্লাহর নবীর কাছে যাচ্ছে। কিন্তু কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, নবী জানেন না, আল্লাহ জানে। তারা যাচ্ছে আর বলছে, তুই বলবি? বলে না, আমার আমি ভালো বলতে পারি না, তুই বলিস, তোর বলাটাই ভালো, গুছিয়ে বলতে পারিস, না না তোর বলাটাই ভালো, তুই বলবি করে কুচকুচ করে আল্লাহর নবীর কাছে যাচ্ছে। এরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আল্লাহ জানে। এরা যখন যাচ্ছে তখন আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার নবীর কাছে গিয়ে এখনই বলে দাও, কয়েকজন আনসার সাহাবী আমার নবীর কাছে আসছেন।
রে জিব্রাইল তুমি আমার নবীকে গিয়ে এখনই বলে দাও তারা কিছু চাওয়ার জন্য আসছে। কি চাওয়ার জন্য রে জিব্রাইল আমি জানি কিন্তু বলবো না, তুমি আমার নবীকে গিয়ে শুধু বলে দাও আজকের দিনে তারা যা চাইবে যেটা চাইবে আমি আল্লাহ মঞ্জুর করেছি, আমার নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে না দেয়। জিব্রাইল চলে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ ও দয়ার নবী গো এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবি আসবেন কিছু চাওয়ার জন্য। কি চাইতে আল্লাহ জানেন কিন্তু বলেননি, তবে আল্লাহ বলেছেন তাদের চাওয়ার ব্যাপারে আজকের দিনে তারা যা চাইবে যেটা চাইবে আল্লাহ মঞ্জুর করেছেন, আপনি নবী যেন তাদেরকে আজকে না বলে ফিরিয়ে না দেয়। কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে আল্লাহর নবীর সঙ্গে কয়েকজন আনসার সাহাবীর দেখা, নবী তাদের দেখে মুখটা বন্ধ করে রাখতে পারলেন না। ওদের আগে নবী জবান খুলে বলছেন ও আল্লাহর বান্দারা রে আমার আনসার সাহাবীরা তোমরা শোনো, এই মাত্র জিব্রাইল আমার কাছ থেকে চলে গেল, জিব্রাইল যেটা বলে গেল নিশ্চয় তোমরা কিছু আমার কাছে চাইতে এসেছ, নিশ্চয় তোমাদের কিছু চাওয়ার আছে আমার কাছে, তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, তবে শুনে নাও তোমাদের আনন্দের খবর, আজকের দিনে তোমরা যা চাইবে যেটা চাইবে আমি নবী যেন আমি তোমাদের না করে ফিরিয়ে দেব না, তার কারণ হচ্ছে তোমাদের চাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ মঞ্জুর করেছে। ওদের দিল তো একদম লাড্ডু করতে লেগেছে, এখনো মুখ খুলে বলে নাই, তার আগে আল্লাহ কবুল করেছেন তখন ওরা আপসে বলছে চুপ কেউ বলবি না, খানিকক্ষণ চুপ থাক, চিন্তা ভাবনা করেই বল আল্লাহ যখন কবুল করে নিয়েছে। এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো সত্যি কথা বলতে আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে পাহাড়ের মাঝখানে একটা গর্ত করে দিবেন সরকারি টাকা, ওই তারপরে ওই গর্ত থেকে একটা নালি বানিয়ে দিবেন আমাদের জমির উপর দিয়ে, যখন বৃষ্টি হবে ওই গর্ততে পানি জমা হবে, আর যখন আমরা চাষ করব ওই গর্তের পানি আমরা নালি দিয়ে আমাদের জমিতে নিব। তবে যখন সল্লা আমাদের চার ব্যাপারে আল্লাহ মঞ্জুর করেছেন গ্রহণ করেছেন, ওই নদীটা ওই নহরটা ওই ড্রেনটা ওই ক্লিনটা ওই নালিটা আমাদের পৃথিবীর মুখে আর লাগবে না, ও দয়ার নবী গো আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করে দে, ওই নদীটা ওই ড্রেনটা ওই ক্লিনটা ওই নহরটা আমাদের জান্নাতের ভিতরে গুলগুল করে যেন বইয়ে দেওয়া হয়। তার মানে তারা পরোক্ষভাবে বলতে চাইলেন ও নবী হ্যাঁ তুমি আল্লাহকে বলে দাও আমাদের জন্য যেন জান্নাত বরাদ্দ হয়ে যাও, তাই আজকে আর নবী রাসূল আছে নেই, এখন আমি মূল বিষয় এলাম, তাহলে আমাদের কি সেই খবরটা দিবে, সংবাদটা দিবে কে? আল্লাহ বলছেন আমি তোদের দিব, আমি সরাসরি আল্লাহ কোরআন ঘোষণা করেছেন আমি তোর সুসংবাদ দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন চার ভিতরে আটটা গুণ পাওয়া যাবে রে আমি আল্লাহ তাকে দিব সুসংবাদ, ওকে আমি আল্লাহ দিব জান্নাতের সুসংবাদ।
যার ভিতরে আট রকম গুণ পাওয়া যাবে। আল্লাহ তাআলা গোয়া তাআলা প্রথম নাম্বার বলেন আত্মাইব যারা তওবা করনে ওয়ালা হবে, যারা ক্ষমা চাইবে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা গোয়া তাআলার কাছে, ভুল করার পর মাফ চাইবে ক্ষমা চাইবে রে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবে। আর যে লোকটা গোনা করার পর ক্ষমা চাইবে না ওই লোকটাকে জান্নাতের সুসংবাদ দেবে না, দেবে না। একজন গবেষক গবেষণা করে বলছেন, চিন্তা ভাবনা করে বলছেন, এটা তার ব্রেন বিবেক থেকে চিন্তা ভাবনা করেছেন এবং হাদিস কোরআন রিসার্চ করে বলেছেন। কি বলেছেন? যে মানুষকে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দেবে না। তিনি চিন্তা ভাবনা কোরআন হাদিস রিসার্চ করে তারপরে এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপের কারণে গুনাহের কারণে জাহান্নাম দেবে না। তাহলে আপনি বলবেন, সেলিম বলছে আর নামাজ পড়ে কি হবে, রোজা রেখে কি হবে, এমনি জান্নাত যাবে? এটা বলবে? বলছে মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। তিনটা অ্যাঙ্গেল আছে বোঝানোর জন্য আপনাদেরকে প্রথমে বলতে চাই, জাহান্নাম যাবে কেন? আমি ঘুরে ঘুরে তওবাতে আসবো, একটু ধৈর্য ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس الله تبارك وتعالى বলে অধিকাংশ মানুষের ভিতর থেকে আর বেশিরভাগ জিনদের ভিতর থেকে জাহান্নাম যাবে। কেন কেন কেন? একজন বলছে গুনার কারণে যেহেতু জাহান্নাম দিবে না তো দিবে কেন? আল্লাহ বলছেন আর দেখেও দেখে নাই, শুনেও শুনে নাই, অন্তর ছিল বুঝেও বুঝে নাই, এর জন্য জাহান্নাম যাবে বলে অলসতার কারণে গাফলাতের কারণে জাহান্নাম যাবে। এবার আপনাদের সরাসরি বিষয় ফেলে বুঝতে পারবো, এখানে কারণাম ধরলেন, কারণাম ধরলেন জমির বুঝানোর জন্য এটা উদাহরণ দিচ্ছে। জমিরুলকে ফেরেস্তাতে ধরেছেন কেয়ামতের দিন, ফেরেস্তাতে কেয়ামতের দিন জমিরুলকে বলছে জমিরুল চলো জাহান্নাম চলো, তো জমিরুল বলছে যাব না। কেন জাহান্নাম যাব, জাহান্নাম যাব না কেন যাব? ফেরেশতা বলে বুঝানোর জন্য বলছে আল্লাহ তোমার জমিরুল বান্দা জাহান্নাম যাবে না বলছে যে, আল্লাহ বলবে জমিরুল জাহান্নাম গেলি? জমিরুল আপনি বলবেন আল্লাহ কেন জাহান্নাম যাব, বলবে কিনা? কেন বল, এখনো মাথায় গেলে যাব তাইলে কি হলো? জমিরুল বলবে আল্লাহ কেন জাহান্নাম যাব? আল্লাহ যদি বলে দেয়, আল্লাহ যদি বলে দেয় যে গুনাহ করেছিস যে, আল্লাহ যদি বলে পাপ করেছিস যে, আপনি কি বলবেন? আপনি বলবে আল্লাহ, উদাহরণ করে বলছেন আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদমিন খাত্তা, বানি আদমের ছেলে মেয়েরা ভুলের সঙ্গে জড়িয়ে থাকবে, ভুল করবে। তাহলে আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, আমি গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি, আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার, আল্লাহ তুমি বলেছ আমার নাম গাফফার আমি ক্ষমা করে দেব, তাহলে আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, আমাদের ডিউটি হলো গুনাহ করা। আমরা